রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমরা যারা রোজা রাখি, রোজা রাখার কারণে আমাদের মুখে দুর্গন্ধ আছে না নাই? আছে, মুখের দুর্গন্ধ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লাখালুফু ফামিসসাইমি ইনদাল্লাহ আতিয়াবু মিরিহিল মিস্ক। রোজাদার যখন রোজা রাখে, তার মুখে যদি দুর্গন্ধ বাহির হয়, ওইটা কোনো সাধারণ দুর্গন্ধ নয়, ওই দুর্গন্ধ জান্নাতি পানীয় মেশকে আম্বরের চাইতে আরও বেশি সুগন্ধ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা মর্যাদা দিলেন, আপনার মুখ থেকে দুর্গন্ধ বাহির হতে পারে, এটা সাধারণ কোনো দুর্গন্ধ নয়, আল্লাহর কাছে এটা সুগ্রাম, এটা জান্নাতি গ্রাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার বললেন, আল্লাহর বান্দারা যারা রোজা রাখে, রোজাদার বান্দারা রমজানের রোজা রেখে ইফতার করার আগ পর্যন্ত তারা যে রোজা রাখেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 ফেরেশতা ওই রোজাদার বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ইস্তিগফার পড়েন, আল্লাহকে বলেন, আল্লাহ তোমার গোলাম, তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, তোমার জন্য, তোমার জন্য উপবাস থেকেছে, বান্দার জন্য ইস্তিগফার করেন। একজন দুইজন নয়, 70,000 ফেরেশতা আপনার জন্য, আমাদের জন্য, আমাদের সকলের জন্য ইস্তিগফার করে। জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়াস্তাগফার লাহুম কুল্লা ইয়াউমিন 70,000 মালাকিন। 70,000 ফেরেশতা প্রতিদিন রোজার ভিতরে 30 দিনে একবার নয়, প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতিটা সময়ে। জোরে বলি না সুবহানাল্লাহ। সুতরাং যেই রমজানের রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা আমাদের জন্য ইস্তিগফার পড়েন, আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। ওই রমজানের রোজা রেখে আমরা খুশি না বেজা? জোরে বলি না খুশি না বেজা। তাহলে শুকরিয়া আদায় করে আবারও পড়ি না, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বলছি, রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারকে 5টি স্পেশাল মর্যাদা দান করেন। কয়টি? কয়টি? 1 নম্বর। 1 নম্বর কি? রোজাদাররা যখন রোজা রাখে, আপনারা শুনলেন, ভুলে গেলেন, ভুলে গেলে হবে না, মনে রাখার দরকার আছে না নাই? 1 নম্বর হলো, রোজাদাররা যখন রোজা রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রোজাদারদের মুখের দুর্গন্ধটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জান্নাতি যে মেশকে আম্বর আছে, ওই মেশকে আম্বরের সুগ্রানের সাথে তুলনা করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, লাখালুফু লাখালুফু ফামিসসাইমি ইনদাল্লাহি আতিয়াবু মিরিহিল মিস্ক। এই দুর্গ্রাম, এটা আল্লাহর কাছে জান্নাতি সুগ্রানের মতো, মেশকে আম্বরের মতো। জোরে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরের মর্যাদা, পেরেস্তারা 70,000 পেরেস্তা একসাথে একত্রিত হয়ে আপনার আর আমার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার পড়বেন, আপনাকে আর আমাকে, আমার আর আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন। এর থেকে নেয়ামত আর কিছু হতে পারে না। 3 নম্বর মর্যাদা, রমজানে যারা রোজা রাখে, রমজানের রোজাদার আল্লাহর বান্দাগুলো রোজা রাখার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই বান্দাটাকে যে রোজা কবুল হয়ে গেলে জান্নাতটা যে দান করবেন, ওই জান্নাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা প্রতিদিন নতুন রূপে, ভিন্ন ভিন্ন আঙ্গিকে, বিভিন্ন রকমের আপনার কালী কুরআন দ্বারা, বিভিন্ন রকমের ডেকোরেশন দ্বারা সাজিয়ে রেখে আপনার জন্য জান্নাতটাকে ফেরেশতারা সাজসজ্জা করে রাখেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে জান্নাতে যাবেন রোজা কবুল হয়ে গেলে, আল্লাহ বললেন, আমি রমজানের রোজাদারকে আমি নিজের হাতে পুরস্কার দিব, আর এই জন্য, এই জন্য জান্নাতে প্রবেশ করার জন্য রায়্যান নামে আলাদা একটা রোজাদাররা ঢুকার জন্য স্পেশাল একটা দরজা দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর মর্যাদা হলো, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুর রহমান ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফফিদাতিশ শায়াতিন। রমজান মাসে রোজাদার বান্দারা রোজা রাখার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান আসার মাধ্যমে
রমজানের রোজাদারদের জন্য রহমতের দরজাটাকে খুলে দেন, জাহান্নামের দরজাটা বন্ধ করে দেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুষ্ট শয়তানকে বন্ধ করে রেখে মুমিন মুসলমানদেরকে যেন শয়তানে কোনোরকম প্রতারণা করতে না পারে, দোকান না দিতে পারে শয়তানটাকেও, এই জন্য আল্লাহ বন্দি করে রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বশেষ যে মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজা রাখার মাধ্যমে, রোজা যেদিন বিদা হয়ে যায়, রোজা যেদিন মুমিনদের কাছ থেকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন শেষ রমজান শেষ হয়ে গেলে ঈদের রাতের দিন অসংখ্য অসংখ্য অগণিত আল্লাহর বান্দাদেরকে এমন করে তিনি মাফ করে দেন, আল্লাহর বান্দারা ক্ষমা পেয়ে গিয়ে যেন নিষ্পাপ মাসুম নবজাতক শিশুর মতো নিষ্পাপ বেগুনাগার হয়ে যায়। তাহলে সে রমজানের রোজা রেখে আমরা খুশি না বেজার? আরো জোরে বলি খুশি না বেজার? আমরা এই রমজান নিয়ে ব্যস্ত থাকার দরকার আছে নাকি ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে গেলে চলবে? রমজান নিয়ে ব্যস্ত থাকবো না ঈদ কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকবো? এখনো আমাদের মাঝে রমজান শেষ হয়নি, 24টা রমজান চলে যাচ্ছে আর 6টি রমজান এখনো কি একটি বার ভাবেন না, একটি বার আপনার মস্তিষ্কে আসে না, আমি কি রমজানের রোজার মাধ্যমে আল্লাহর সাথে আমি মুলাকাত করে আলিঙ্গন করে আমার গুনাহগুলোরে মাফ করে নিয়ে মাসুম হয়ে আমি একেবারে আল্লাহর প্রিয় মাহবুব পেয়ারা বান্দার মধ্যে আমাকে সামিল করতে পেরেছি, সে চিন্তা কি মাথায় আছে? সে চিন্তা মাথায় নেই। আপনি শুধু কেনাকাটা নিয়ে ব্যস্ত, আজ হাটে বাজারে মার্কেটে শপিং মলে আপনি মানুষের যে বিশাল দল, ওই ঢল মসজিদগুলোতে দেখা যায়, মুসলমান দেখা যায়, আওয়াজে তো মনে হয় মসজিদে মুসল্লি বেশি, মার্কেটগুলোতে মনে হয় মানুষজন নাই, মানুষ মসজিদে বেশি না মার্কেটে বেশি? মার্কেটে বেশি, কিন্তু মুসল্লি বেশি থাকার কথা কোথায়? মুসলমান থাকার কথা মসজিদ ভর্তি হয়, মার্কেট ভর্তি নয়, ঠিক কি না? মুসলমানদের কেনাকাটা হবে আল্লাহর সাথে, কার সাথে? রমজান উপলক্ষে আল্লাহ রাসূলের সুন্নাহ, রমজানের দিন, রমজানের ঈদের দিন নতুন পোশাক পরিধান করে, উত্তম পোশাক পরিধান করে ঈদগাহে আসা, এটা হচ্ছে সুন্নাহ। ওই সুন্নাহের নাম দিয়ে একেবারে অনেক পরিবার আছে সপ্তাহে 10 দিনে 10 দিন যায়, আজকে পছন্দ হয় না কালকে যায়, আজকে এই মার্কেট কালকে আরেক মার্কেট, পরের দিন আরেক মার্কেট, এ জাতীয় ঘটনা আছে না নাই? ছেলের জন্য এক মার্কেট, মেয়ের জন্য এক মার্কেট, মায়ের জন্য এক মার্কেট, আরেকজনের জন্য আরেক মার্কেট, প্রতিদিন মার্কেটে যাওয়া আসা, নামাজের ইবাদতের রোজার কোনো খোঁজ খবরই নাই প্রিয় হাজিরিন। কিন্তু মুমিনের, মুমিনরাও কেনাকাটা করে, মুমিনরাও কেনাকাটা করে, মুমিনরা কেনাকাটা করবে আল্লাহর সাথে, মুমিনদের সওদা হবে আল্লাহর সাথে, মুমিনেরা আল্লাহর সাথে প্রতিদিন আল্লাহর সাথে সওদা করবে, আল্লাহর সাথে প্রার্থনা করে আল্লাহকে বলবে, আল্লাহর সাথে কেমন করে সওদা করবে? মুমিন তার চোখ থেকে প্রতি রাতে অশ্রু ফেলাবেন, আর মুমিন অশ্রু পেরিয়ে আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে যখন তার মনের চাহিদাগুলা তুলে তুলে ধরবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ওই চোখের পানিকে কিনে নিয়ে মুমিনকে ক্ষমা করে দিয়ে মুমিনের জীবনের গুনাহগুলোকে মুছে দিবে। আমাদের সাথে আল্লাহর সাথে কেনাকাটা হবে, আমরা আল্লাহকে চোখের পানি দিব, বিনিময়ে আল্লাহ আমাদেরকে দিবেন কি? ক্ষমা। আল্লাহ আমাদেরকে দিবেন কি? ক্ষমা। আমাদেরকে উত্তম জীবন দিবেন। আজ রমজানের 24টা রমজান চলে গেল, একটা দিন একটা রাত এ চোখ থেকে এক ফোঁটা পানি পড়েছিল কি না আপনি একটু ভেবে দেখেছেন? একটা রাত নামাজে দাঁড়িয়ে আল্লাহকে দু হাত তুলে নামাজের ভিতরে সিজদাতে থাকা অবস্থায় কন্দনরত হয়ে অতীত জীবনের গুনাহের পাপের বোঝাগুলো মাথায় নিয়ে যে ঘুরছেন, ওই পাপের বোঝাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যে প্রয়োজনীয়তা, সে চিন্তা ভাবনা থেকে নামাজে একটি বার কি চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন? ক্ষমা চাননি। তা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমরা কেনাকাটা করবো আল্লাহর সাথে, আল্লাহকে চোখের পানি দিব, আল্লাহ আমাদেরকে মাগফিরাত দিবেন, ক্ষমা দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। হাজিরি আমরা তো সেগুলো করি না, আমরা তো আজকে মার্কেটে মার্কেটে মুসলমানের দল,